আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আসছি। এই নতুন টপিকটা নিয়েই আজকে আলোচনা করব। আজকের টপিকের বিষয় হলো ডিগ্রি চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার এই প্রোগ্রামটি দেখছো, ক্লাসটি করছো, তোমাদেরকে আমি আহ্বান করব, তোমরা খাতা কলম এবং প্রয়োজনীয় তোমাদের যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে বসে পড়ো এবং বিষয়বস্তু গুলো নোট করো। এবং তোমাদেরকে আরো বলবো যে আজকে যারা আমার এই ক্লাসটা টিভিতে দেখছো, তো তারা তো দেখছোই, আর যারা মোবাইলে দেখছো, যারা সরাসরি অনলাইনে এই ক্লাসটা লাইভে দেখতে পাচ্ছ, তারা এই ক্লাসটাকে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দাও, অন্যদেরকে আজকের এই ক্লাসটি করার সুযোগ করে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূল ক্লাসে চলে আসি। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে তোমাদের জন্য। কেননা এটি ক্লাস সিক্স থেকে শুরু হয়েছে ডিগ্রি চেঞ্জটা। নর্মালি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ নামে আমরা চিনে থাকি ডিগ্রি চেঞ্জটাকে। কম্পারিজন অফ ডিগ্রি বলা হয়ে থাকে। এই যে কম্পারিজন অফ ডিগ্রি, এটা ক্লাস সিক্স এ আছে, সেভেন এ আছে, এইট এ আছে, ক্লাস নাইন এ আছে, ক্লাস টেন এ আছে, এমনকি ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ, আই মিন ইন্টারমিডিয়েটও আছে। তারপরেও দেখা যায় কি যে যখন কম্পিটিটিভ এক্সাম হয়, ভর্তি পরীক্ষা হয় বা বিভিন্ন নিয়োগ পরীক্ষা হয়, তখন কিন্তু আমরা এই ডিগ্রি চেঞ্জটা পারি না। অথচ আমরা প্রায় 7 বছর ধরে এই ডিগ্রি চেঞ্জ করে সিলেবাসে আছে, তো আমরা এর পরেও এই ডিগ্রিটা পারি না। আজকের ক্লাসে যারা তোমরা ডিগ্রি পারো তোমাদেরকে অভিনন্দন, এবং যারা পারো না তারা আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ডিগ্রিটা শিখে নেব। এবং আজকের এই ক্লাসেই ফুল ডিগ্রিটা আমি আলোচনা করার চেষ্টা করব, তোমরা সবাই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো। ধন্যবাদ তোমাদেরকে। তো ডিগ্রি চেঞ্জ আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি, এরকম আমরা চারটা স্ট্রাকচার করবো। কয়টা স্ট্রাকচার করবো? চারটা স্ট্রাকচার করবো। তো এখানে একটা স্ট্রাকচার আছে। তো একটা স্ট্রাকচার দেখো কি কি বিষয় আমি এখানে উল্লেখ করেছি। এক নম্বরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভটা কেমন হলে কম্পারেটিভটা কেমন হবে, বা কম্পারেটিভটা কেমন হলে পজিটিভটা কেমন হবে, সুপারলেটিভটা কেমন হবে, এমন আর কি বিষয়টা। পজিটিভ ডিগ্রিটা যদি নো আদার দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি, যদি কোনো পজিটিভ সেন্টেন্স নো আদার দিয়ে শুরু হয়, তাহলে তার পরে একটা নাউন আসে, নাউন আসে, যেমন নো আদার ম্যান, নো আদার বয়, নো আদার পার্সন, এরকম একটা নাউন আসে। তারপরে এক্সটেনশন আছে, যেমন নো আদার বয় ইন দ্য ভিলেজ, ইন দ্য ক্লাস, এই ইন দ্য ক্লাসটা হচ্ছে এক্সটেনশন। এই এন এস আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এ এন এস নাউন সিঙ্গুলার। তারপরে দেখো ভার্ব আসে, তারপরে এস পিডি এস, এই যে পিডি, এই পিডি হচ্ছে পজিটিভ ডিগ্রি। পিডি মানে কি তাহলে? পজিটিভ ডিগ্রি, বুঝার স্বার্থে আমি লিখেছি। তারপরে সাবজেক্টটা বসে। এরপরে কম্পারেটিভ ডিগ্রিটা কি হয় খেয়াল করো, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার প্লাস নাউন সিঙ্গুলার, এরপর এক্সটেনশনটা বসবে। অথবা অন্য একটা স্ট্রাকচার দিয়ে করতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন অল আদার প্লাস নাউন প্লুরাল। যদি অল আদার লিখি তাহলে নাউনটা প্লুরাল হবে পরে যেটা লিখবো, আর যদি দেন এনি আদার লিখি তাহলে নাউনটা সিঙ্গুলার হবে পরে যেটা লিখবো, এরপর এক্সটেনশনটা লিখবো আর কি। সুপারলেটিভ ডিগ্রি কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি বসবে। তারপর আমরা এস ডি, এস ডি মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। তারপর আমরা নাউন বসাবো, এই নাউনটা সিঙ্গুলার প্লুরাল যে কোনোটাই হতে পারে। তারপর আমরা এক্সটেনশন বসাবো। চলো একটা সেন্টেন্স করা যাক। এক্সটেনশন লিখতেছি আমি, দেখো এই এক্সটেনশন, ইন দ্য ভিলেজ, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, তারপরে এস বলেছে তো আমি এস লিখলাম এস, তারপরে পজিটিভ ডিগ্রি বলছে তো আমি পজিটিভ ডিগ্রি লিখি, গুড, এস, এস সাবজেক্ট লিখেছে তো সাবজেক্ট লিখলাম আমি মিস্টার রহিম, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ মিস্টার রহিম। তো এরকম সেন্টেন্স যদি আসে, আমাকে যদি পজিটিভ করতে, কম্পারেটিভ করতে বলে অথবা সুপারলেটিভ করতে বলে, তো আমরা কিভাবে করবো? দেখো কম্পারেটিভটা করা কত সহজ যদি আমাকে কম্পারেটিভ করতে বলে, তাহলে আমি কিভাবে করব? আমি কম্পারেটিভ করছি, তাহলে শুরুতে সাবজেক্ট বসবে, তাহলে এখানে সাবজেক্ট, দেখো এখানে সাবজেক্ট কিন্তু শেষে আছে পজিটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট কিন্তু শুরুতে চলে আসবে, তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে আমি লিখলাম মিস্টার রহিম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডটা?
তোমার খাতায় উল্লেখ করে নিবে, খাতায় লিখে নিবে সাথে। মিস্টার রহিম, তারপরে আমরা কি লিখবো? ভার্ব লিখবো, মিস্টার রহিমের সাথে অবশ্যই ইজ বসবে, যেহেতু এখানে ইজ আছে। আছে, তারপর কম্পারেটিভ ডিগ্রি আমরা লিখবো। কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রি কোনটা? নর্মালি এটা হলো ডিগ্রি, ডিগ্রি মিনস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের ডিগ্রি, ডিগ্রি মানে কি তুলনা, তুলনা হয়। তাহলে গুড এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে বলো তো? বেটার, রাইট? তাহলে কি হলো, মিস্টার রহিম ইজ বেটার। তারপর আমি দেন এনি আদার, দেন অল আদার, আমি এই দুইটা থেকে যে কোনোটা লিখতে পারি আমার ইচ্ছা। আমি দেন এনি আদার লিখলে নাউনটা সিঙ্গুলার লিখতে হবে, দেন অল আদার লিখলে নাউনটা প্লুরাল লিখবো। কোন নাউনটা? এই যে নাউনটা ম্যান। তাহলে আমি দেন এনি আদার লিখলাম, দেন এনি আদার, এখন আমি নাউনটা সিঙ্গুলার লিখতে হবে, এই জন্য আমি ম্যান লিখলাম। তারপর আমি কি লিখবো? এক্সটেনশনটা লিখবো। এক্সটেনশন কি আছে? ম্যানের পরে যেটা আছে আর কি, ম্যান ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমি লিখলাম ইন দ্য ভিলেজ, ব্যাস হয়ে গেল আমার কম্পারেটিভ সেন্টেন্স। সুপারলেটিভ সেন্টেন্সটা আমি কিভাবে করব? সুপারলেটিভ সেন্টেন্স, এটাকে সুপারলেটিভ করা কিন্তু খুবই সহজ। যদি এটা থেকে করতে বলে তাহলেও আমরা পারবো, সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো। আর যদি এটা থেকে করতে বলে তাহলে তো সাবজেক্ট এখানে দেওয়াই আছে। তাহলে আমি কি লিখবো? সাবজেক্ট শুরুতে লিখবো, সাবজেক্ট হচ্ছে কি? মিস্টার রহিম। তারপরে বলেছে ভার্ব লিখতে, তো আমি লিখলাম ভার্ব। তারপরে বলেছে শুধু দি লিখবো আমরা। তাহলে কখন আমরা দি লিখবো খেয়াল করি, যদি পজিটিভ ডিগ্রিটা নো আদার হয়, যদি এমন হয় যে কম্পারেটিভ সেন্টেন্স দিয়েছি এখন সুপারলেটিভ করতে বলছি, তাহলে আমরা কি করবো? দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসবে। তাহলে মিস্টার রহিম ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি করবো, ইজ দ্য বেস্ট, তাই না? গুড, বেটার, বেস্ট। মিস্টার রহিম ইজ দ্য বেস্ট, এরপর আমরা কি লিখবো? নাউন লিখবো, তাহলে ইজ দ্য বেস্ট ম্যান, এক্সটেনশন লিখবো ইন দ্য ভিলেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমাকে যদি এমন হয় যে একটা সুপারলেটিভ সেন্টেন্স দিয়েছে, এটাকে কম্পারেটিভ পজিটিভ করতে বলছে বা কম্পারেটিভ করতে বলছে, তাহলে এই সেন্টেন্সটা দিতে পারে, আমি দেখবো দি আছে কিনা। যদি দি থাকে তাহলে নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু করবো পজিটিভ ডিগ্রিটা। আর যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমি কি করব? সাবজেক্ট তো আছেই, ইজ তো আছেই, ভার্ব লিখলাম, সাবজেক্ট ভার্ব, কম্পারেটিভ ডিগ্রি হলো দি বাদ যাবে, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, বেটার। তারপর আমি দেন এনি আদার অথবা দেন অল আদার লিখবো, দেন এনি আদার বা দেন অল আদার। আমি যদি দেন এনি আদার লিখে সাবজেক্টটা সিঙ্গুলার, দেন অল আদার লিখলে সাবজেক্টটা প্লুরাল হবে পরে, এতটুকু কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, যারা মোবাইলে বা যারা ল্যাপটপে এই ক্লাসটা এই মুহূর্তে দেখছো, তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো বন্ধুরা, দুই নাম্বার স্ট্রাকচারটা একটু দেখি আমরা। দুই নাম্বার স্ট্রাকচারের মধ্যে দেখা যাবে যে পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে না, নো আদার থাকবে না, থাকবে কি? ভেরি ফিউ, অথবা শুধু ফিউও কিন্তু থাকতে পারে। আমরা শুধু ভেরি ফিউ নিয়ে অভ্যস্ত, শুধু ফিউও কিন্তু থাকতে পারে, ভেরি ফিউ। এখন কিন্তু নাউনটা সিঙ্গুলার হবে না, নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল, ব্যাস এতটুকুই পরিবর্তন হবে এখানে। আর এখানে যেটা হবে, দেন এনি আদার, দেন অল আদার জায়গায় হবে দেন ফিউ আদার অথবা দেন আমি একটু লিখি অথবা দেন মোস্ট আদার। দেন ফিউ আদার বসাবো নাউনটা সিঙ্গুলার রাখতে চাইলে, দেন মোস্ট আদার বসাবো নাউনটা প্লুরাল রাখতে চাইলে, আমার ইচ্ছা আমি কি নাউনটা সিঙ্গুলার রাখবো না প্লুরাল রাখবো, আমি এই দুটাই লিখতে পারি এখানে। আর এখানে যেটা হবে সেটা হলো, এর আগে আমরা লিখেছিলাম শুধু দি, এখন হবে ওয়ান অফ দি। তারপরে ওয়ান অফ দির পর কি আসবে? সুপারলেটিভ ডিগ্রি, কেমন? সুপারলেটিভ ডিগ্রি, এরপরে আসবে নাউন এক্সটেনশন। তাহলে সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই সেন্টেন্সটা আমাদেরকে দিত তাহলে আমরা কিভাবে করতাম একটু খেয়াল করি। আচ্ছা, আমি এই সেন্টেন্সটাই করি, তাহলে ভেরি ফিউ অথবা ফিউ দিয়ে থাকবে, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ এর পরে কিন্তু নাউনটা অবশ্যই প্লুরাল হবে, মনে রাখতে হবে নো আদার এর পরে নাউনটা সিঙ্গুলার হয়, ভেরি ফিউর পর, ভেরি ফিউ এর পর নাউনটা প্লুরাল হয়, তাহলে হবে মেন
ইন দ্য ভিলেজ, তো এখানে ম্যান প্লুরাল হওয়ার কারণে এখানে ইজ বসবে না, ইজ নরমালি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসে, এখন প্লুরাল হওয়ার কারণে আর বসবে, আর অ্যাজ গুড অ্যাজ মিস্টার ওয়াহিম। ওকে, নাও উই হ্যাভ টু রাইট দিস সেন্টেন্স ইন কম্পারেটিভ সেন্টেন্স, এন্ড হোয়াট উইল বি দ্য কম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখবো কম্পারেটিভ সেন্টেন্সটা কি হবে। দেখি আমরা কম্পারেটিভ সেন্টেন্সটা হবে সাবজেক্ট বসাবো, তো সাবজেক্ট কি ঠিক অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা লিখবো মিস্টার ওয়াহিম। তারপরে বলা হচ্ছে ভার্ব লিখতে হবে, তো মিস্টার ওয়াহিম এখানে কিন্তু আর আছে, তাই বলে কি আমরা আর লিখবো না, আমরা সাবজেক্ট অনুযায়ী লিখবো। এখানে কিন্তু সাবজেক্ট ছিল ম্যান, আর এখানে সাবজেক্টটা কিন্তু মিস্টার ওয়াহিম। ওকে, তো আমরা কি লিখতেছি, মিস্টার ওয়াহিম ইজ, মিস্টার ওয়াহিম ইজ, এরপর আমরা দেন ফিউ আদার দেন মোস্ট আদার লিখবো। তো অনেকে অনেকে কি করে, এখানে প্লুরাল থাকার কারণে নাউনটা প্লুরাল রাখতে চায়, দ্যাটস ওয়াই তারা দেন মোস্ট আদার লিখে। তো তুমি যদি দেন ফিউ আদার লিখো, নাউনটাকে সিঙ্গুলার রাখো, তাহলে সমস্যা নেই। আর নাউনটাকে যদি প্লুরালি রাখতে চাই, তাহলে অবশ্যই দেন মোস্ট আদার লিখতে হবে। তো আমরা নাউনটাকে প্লুরালি রাখলাম, দেন মোস্ট আদার ম্যান, এম ই এন। ওকে, মিস্টার ওহিম ইজ ইজ, মিস্টার ওহিম ইজ, এখানে যেটা লেখা ভুল হয়ে গেছে, কম্পারেটিভ ডিগ্রিটা লিখে নি, এই মিস্টার ওহিম ইজ বেটার, মিস্টার ওহিম ইজ, মিস্টার ওহিম ইজ বেটার দেন মোস্ট আদার ম্যান ইন দ্য ভিলেজ, এটাই তো সেন্টেন্স। ওকে, এন্ড হোয়াট উইল বি দ্য সুপারলেটিভ সেন্টেন্স, সুপারলেটিভ সুপারলেটিভ সেন্টেন্সটা কি হবে, এখানে সুপারলেটিভ সেন্টেন্সটা হবে ওয়ান অফ দি আসবে, শুধু দিয়ে দেবে ওয়ান অফ দি আসবে কিন্তু। তো আমরা লিখলাম সাবজেক্ট, সাবজেক্ট হবে মিস্টার ওহিম, আমাদেরকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ দিলে খুবই সহজ, মিস্টার ওহিম ইজ ভার্বিক বম্বা, কারণ মিস্টার ওহিমের সাথে ইজ বসার কথা। তারপর আমরা যেটা লিখবো ওয়ান অফ দি লিখবো, আমরা কেন ওয়ান অফ দি লিখবো, কেন ওয়ান অফ দি লিখবো, এটা উত্তর হচ্ছে যদি পজিটিভ থেকে করতে বলে তাহলে ভেরি ভিউ আছে কিনা, ভেরি ভিউ থাকলে সুপারলেটিভ ওয়ান অফ দি হবে, আর যদি কম্পারেটিভ থেকে করতে বলে তাহলে আমরা দেখবো দান মোস্ট আদার অথবা দান ফিউ আদার আছে কিনা, যদি দান মোস্ট আদার দান ফিউ আদার থাকে তাহলে ওয়ান অফ দি বসবে সুপারলেটিভ। ওকে, মিস্টার ওহিম ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দা, এবার সুপারলেটিভ ডিগ্রি তাহলে বেস্ট, মিস্টার ওহিম ইজ ওয়ান অফ দা বেস্ট, এবার আমরা সিঙ্গুলার লিখতে পারি, প্লুরালও লিখতে পারি নাউনটা। তবে একটু কথা মনে রাখবে, তোমরা এখানে যে নাউনটা আছে সে নাউনের আগে ইচ্ছা করলে, যেমন আমি ব্র্যাকেটে লিখলাম অফ অল, তারপরে হচ্ছে নাউন, নাউনটা তখন প্লুরাল হবে, অফ অল বসালে অবশ্যই নাউনটা প্লুরাল হবে, প্লাস এক্সটেনশন। এটা আমি ব্র্যাকেটে রাখলাম এই কারণে এই অফ অলটা আমি লিখতে পারি নাও লিখতে পারি, আমার ইচ্ছা। তো আমি এখানে লিখলাম, লিখলে সুন্দর লাগে, সুন্দর মানায় সেন্টেন্সটা, শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর হয়, মিস্টার ওহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ অল মেন ইন দ্য ভিলেজ। এখন সেন্টেন্সটা শুনতে ভালো লাগছে, মিস্টার ওহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ অল ম্যান ইন দ্য ভিলেজ, এই অফ অল কেউ যদি না লিখে তাহলে সেন্টেন্সটা কি হবে, মিস্টার ওহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তাও কিন্তু সেন্টেন্সটা গ্রান্টেড হবে বা কাঙ্ক্ষিত সেন্টেন্সটি পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি দুটা রুল শেষ করেছি, বিশ্বাস করো এই দুটা রুল থেকে সবচেয়ে বেশি সেন্টেন্স পরীক্ষা আসে, ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এন্ড টুয়েলভ, বিশেষ করে একাডেমিক লাইফে এই দুটা রুল থেকেই সব কয়টা সেন্টেন্সই আসে, তেমন কোন অন্য রুলস গুলো এখানে ইউজ হয় না। আর সুপারলেটিভ ডিগ্রি এই দুটা রুলেরই হয়, আরো দুটা রুল আমি এখন তোমাদেরকে দেখাবো, সেই দুটা রুলের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি হয় না। তো আমি এই বিষয়টা মুছে ফেলাম, বাকিগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দুটা রুল। দেখো তিন নাম্বার রুল, এটা তিন নাম্বার রুল আমি দেখাচ্ছি, তিন নাম্বার রুল এবং চার নাম্বার রুলের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি হয় না, কিভাবে করি আমরা দেখো, যদি কোনো সেন্টেন্স সুপারলেটিভ পজিটিভ ডিগ্রিতে, নরমালি পজিটিভ, কেমন, আর পজিটিভ ডিগ্রিতে যদি কখনো এরকম হয় যে অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ অ্যাজ দি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে কম্পারেটিভ করব। হ্যাঁ, তো এমন সেন্টেন্স কিন্তু হতে পারে, যেমন He is as strong as tiger. একটু খেয়াল করো, he is as strong as tiger, সে টাইগারের মতো শক্তিশালী। এখন এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করবো আমরা, কি করবো কম্পারেটিভ, এটা কিন্তু সুপারলেটিভ হয় না, এটা সুপারলেটিভ হয় না, তাহলে এটা কম্পারেটিভ সেন্টেন্সটা কি হবে, এটা কিন্তু পজিটিভ, তাহলে এটা কম্পারেটিভ,
কম্পারেটিভ সেন্টেন্সটা কি হবে? এই টাইপের কম্পারেটিভ সেন্টেন্সকে করতে হলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাকে আগে দেখতে হবে পজিটিভ যে সেন্টেন্সটা দেওয়া আছে এজ, এইটা এজ ডট ডট এজ, এই ডট ডটের মধ্যে কিন্তু ডিগ্রিটা থাকবে। তো এই যে সেন্টেন্সটা দেওয়া থাকবে পজিটিভ ডিগ্রিতে যে সেন্টেন্সটা থাকবে সেটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ লিখতে হবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে মানে পজিটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা পজিটিভ ডিগ্রিটা নেগেটিভে থাকলে কম্পারেটিভ ডিগ্রিটা আমরা অ্যাফার্মেটিভে করব। তো এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? অ্যাফার্মেটিভে দেওয়া আছে। যেহেতু এটা অ্যাফার্মেটিভে দেওয়া আছে কম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের নেগেটিভে করতে হবে। তো কিভাবে করব আমরা? একেবারে শেষে এজ এর পরে, এজ এর এই এজ এর পরে একটা নাউন থাকবে কিন্তু, তো এজ এর পরে যে নাউনটা থাকবে এটাকে সর্বপ্রথমে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম টাইগার, এরপর আমরা ভার্ব লিখব, ভার্ব টাইগার ইজ। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা নেগেটিভ করব, টাইগার ইজ নট, টাইগার ইজ নট। এবার আমরা কি করব, কি লিখব, এই যে এস ডট ডট এস এখানে যে ডিগ্রিটা থাকবে, যে ডিগ্রিটা থাকবে পজিটিভ ডিগ্রি থাকবে নরমাল এখানে, এই ডিগ্রিটার আমরা কি করব কম্পারেটিভ ডিগ্রি লিখব। তাহলে স্ট্রং এর কম্পারেটিভ ডিগ্রি কি? স্ট্রংগার, স্ট্রংগার। তারপর আমরা লিখব দেন, তাহলে টাইগার ইজ নট স্ট্রংগার দেন, এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে এটা সবার শেষে চলে, তার মানে এখানকার সাবজেক্ট এখানে আসবে আর এখানকার সাবজেক্টটা আসে, শেষের সাবজেক্টটা শুরুতে আসবে আর শুরুর সাবজেক্টটা শেষে যাবে। তাহলে হি, এখানে হিম হবে না কিন্তু, টাইগার ইজ নট স্ট্রংগার দেন হিম, হিম না হি, টাইগার ইজ নট স্ট্রংগার দেন হি। তাহলে আমরা সেন্টেন্সটা পেলাম। একইভাবে যদি আমাকে কেউ বলে যে এই কম্পারেটিভ সেন্টেন্স, এরকম একটা কম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমাকে বললো এই সেন্টেন্সটাকে সুপার পজিটিভ করো, যেমন একটা সেন্টেন্স লিখে দিই, যেমন আই এম অ্যাজ, এখন আমি এটা কিন্তু নেগেটিভ লিখি, পজিটিভ ডিগ্রিটা নেগেটিভ লিখি, আই এম নট। মনে রাখতে হবে কখন সো আর কখন অ্যাজ বসে, যদি সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভে থাকে তাহলে সো বসানো উত্তম, আর যদি পজিটিভ সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে সো বসানো উত্তম, অ্যাফার্মেটিভ থাকলে অ্যাজ বসানো উত্তম। যেহেতু এখানে নট আছে পজিটিভ সেন্টেন্স লিখতেছে তাহলে আমরা সো লিখবো, নেগেটিভে থাকলে সো লেখা উত্তম, অ্যাজ লিখলেও হবে। আই এম নট সো, এবার আমি লিখলাম টল, আই এম নট so tall as my father, I'm not so tall as my father. এখন এই সেন্টেন্সটাকে যদি আমাকে বলে যে I am not so tall as my father, এই সেন্টেন্সটাকে আমাকে কম্পারেটিভ করতে বললো। আচ্ছা আমি এটা কম্পারেটিভ লিখি তাহলে সুবিধা হবে সুপারলেটিভ করতে, I'm taller than my father, I'm taller than my father. আচ্ছা এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমি করি I'm taller than my father, I'm taller than my father. এখন এই সেন্টেন্সটাকে যদি আমাকে বলে পজিটিভ করেন, এগুলো কিন্তু সুপারলেটিভ হয় না, আমি আবার বলছি পজিটিভ করেন, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তো এটা এটা পজিটিভ কি হবে, এটা পজিটিভ করতে হলে ওই যে শেষের অংশটা শুরুতে আনতে হবে আবার সেম। তাহলে আমি কি করলাম, পজিটিভ করি আর সুপারলেটিভ কম্পারেটিভ করি, শেষের অংশটা শুরুতে আনতে হবে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে মাই ফাদার শুরুতে আসবে, মাই ফাদার, তারপর এখানে খেয়াল করো আই এম টলার, আই এম টলার, আই এর সাথে এম বসছে, তো আমি এখানে কি এম লিখবো না, ইজ লিখবো, কারণ সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে। মাই ফাদার ইজ, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, এখন কিন্তু আমাকে নেগেটিভ লিখতে হবে, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই positive degree will be negative in negative sentence. My father is not tall, এখন আমরা কি লিখবো, so negative হওয়ার কারণে so আসবে, so tall as I, তাহলে as me কিন্তু হবে না, my father is not so tall as I, my father is not so tall, my father is not so tall as I, কিভাবে করলাম নেক্সট তোমরা সেন্টেন্সটা বুঝতে পেরেছ। সেন্টেন্স গুলো খুবই সহজ, খুবই সহজ, যদি এস দিয়ে এরকম আসে, এরকম সেন্টেন্স আসতে দেখা যায় পরীক্ষায়, এই সেন্টেন্সটা অনেক সময় ডিগ্রিতে না দিয়ে অনেক সময় এটাকে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স হিসেবেও দেয়, যেমন এই সেন্টেন্সটা হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, এই সেন্টেন্সটা কম্পারেটিভ না দিয়ে বললো নেগেটিভ করো, তাহলে আমরা নেগেটিভ এভাবে করবো, এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেলে কিন্তু। আবার একইভাবে কম্পারেটিভ একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ দিয়ে বলবে নেগেটিভ করো, এটাকে আবার কিন্তু পজিটিভ করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো একটা রুলস পরীক্ষায় আসে, দেখা যায়
আমি কিন্তু তিনটা রুলস আলোচনা করেছি, বেশি রুলস কিন্তু আলোচনা করিনি, সর্বশেষ রুলস। এবং সর্বশেষ যে রুলসটা পড়াবো সেই রুলসটারও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না। সেন্টেন্সটা কেমন আমরা একটু দেখি, পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা কেমন হয় সেটা একটু লক্ষ্য করি। পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা, পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা হয় কি, এমন হয় আসলে, পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা লিখতেছি, নো সোনার হ্যাড, এমন হয় পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা, সরি পজিটিভ ডিগ্রিটা এমন হয় না, পজিটিভ ডিগ্রিটা হয় as soon as, এরপরে কি হয়, এরপরে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, মানে একটি ক্লজ থাকে এবং এই ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরে কমা দিয়ে আরো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এখানে একটা কিন্তু কমা আছে। এই পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা এমন হয়, যদি পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা এমন হয় তাহলে কম্পারেটিভ করতে কি করতে হবে আমাদেরকে, একটু খেয়াল করো, এই জায়গাটার জন্য আমাদেরকে পরিবর্তন করে লিখতে হবে নো সোনার হ্যাড। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো, নো সোনার হ্যাড। যদি পাস্টে হয়, প্রেজেন্টে হলে কিন্তু নো সোনার হ্যাড বসবে না, তখন অন্য কিছু বসবে। আচ্ছা পাস্টে হলেই কিন্তু হ্যাড বসবে, আমি আবার বলছি, যদি অ্যাজ সুন অ্যাজ এর পরে ফার্স্ট টেন্স হয় তখন কিন্তু নো সোনার হ্যাড বসবে, না হলে অ্যাজ সুন অ্যাজ পেলাম আর নো সোনার হ্যাড বসিয়ে দিলাম তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। তাহলে নো সোনার হ্যাড, এরপর আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে এই এই সেন্টেন্সের সাবজেক্ট লিখবো, এই এই সেন্টেন্সের সাবজেক্ট লিখবো, প্রথম ক্লোজের সাবজেক্টটা লিখবো, সাবজেক্ট লিখে এরপর এখানে তো ভি টু থাকবে, আমরা ভি থ্রি লিখবো, এরপর যদি কিছু থাকে এক্সটেনশন থাকে আমরা এক্সটেনশন লিখবো, এরপর এই যে এখানে একটা কমা আছে এই কমার পরিবর্তে আমরা ডান লিখবো, এই কমাটার পরিবর্তেটা ডান লিখবো, তারপর আমরা কি লিখবো প্লাস, এখানে যে পাস্ট ইনফিনিট টেন্সটা দেওয়া থাকবে সে পাস্ট ইনফিনিট টেন্সটা হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। একটা সেন্টেন্স লিখি আমি, খেয়াল করো এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স আর এটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স, স্ট্রাকচার লিখে দিচ্ছি আমি, এবং এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না। তো এখন আসো প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স আমরা করি, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ সো মি হি রান অ্যাওয়ে। এখানে খেয়াল করো সেন্টেন্সটা কি হলো, অ্যাজ সুন অ্যাজ আছে, তারপর দ্য থিফ সো মি, এই সেন্টেন্সটা কি পাস্ট ইনফিনিট টেন্স না, দ্য থিফ সাবজেক্ট